বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন শুধুমাত্র একটি ডিম দিয়েই কিন্তু এই রেসিপি করে নিতে পারো খুব সহজে। দারুণ টেস্টি হয় খেতে এই রেসিপি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি অমলেট কারি। আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি আমি 3টি মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে একটু ডুঙো ডুঙো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছো, যেমনটা করে আমরা মাংসের মধ্যে আলু দিই। তো কেটে নেওয়ার পরে এটাকে এখন ভেজে নিয়েছি সামান্য কিছু হলুদ দিয়ে। চাইলে হলুদ না দিয়েও কিন্তু ভেজে নেওয়া যাবে। তো এখানে সামান্য কিছুটা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে নামিয়ে রেখে দিচ্ছি। এখন ডিম ভেজে নেব। এখানে নিয়েছি আমি 3টি ডিম, আমার যতটা লাগবে ততটা নিয়েছি। 3টি ডিম নিয়েছি। এখানে একটি প্রথমে ভেঙে নিচ্ছি আলাদা বাটিতে। ডিমটা নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবং সামান্য লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এতো চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এরপর ডিমটাকে ভেজে নিব। এতো ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে ডিমটাকে একটু গোল করে নিচ্ছি। যে পাশে একটু কম দেখা যাচ্ছে সেই পাশে একটু গোল রুটির মতো করে নিচ্ছি। এই তো ডিমটা খুব ভালো করে গোল করে নিয়েছি। এ পর্যায়ে একটুখানি কাঁচা থাকতে কিন্তু ডিমটাকে ফোল্ড করে নেব, একেবারে পাটিসাপটা পিঠা আমরা যেরকম করে করি ওইভাবে। এরপর উল্টে পাল্টে প্রায় 2 মিনিটের মতো ডিমটাকে ভেজে নেব। এরপর চাইলে খুন্তি দিয়ে অথবা আমার মতো এরকম ছুরি দিয়ে এটাকে টুকরো করে নিতে পারো। তো আমি ডিমটাকে 3 টুকরো করে নিলাম, চাইলে 2 টুকরোও করে নিতে পারো। এরপর ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। সেমভাবে আরও একটি ডিম দিয়ে দিয়েছি আর এটাকেও কিন্তু ফোল্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এটাকেও 3 টুকরো করে নিয়েছি আর সেমভাবে 3টি ডিম আমি ভেজে নিলাম। এতো সবগুলো ডিম ভাজা হয়ে গেছে। চুলায় এখন একটি প্যান বসিয়ে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব এখানে গোটা গরম মশলা আর তেজপাতা। ঘরে থাকা সামান্য গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা না থাকে। যখন আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে তখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। চাইলে কাঁচা মরিচও অ্যাড করা যাবে। দিয়ে এবার সবগুলো মশলা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তার জন্য সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তেলটা উপরে যখন বেশি উঠেছে সেই পর্যায়ে এখানে আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এতো আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে তরকারির ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো।
পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যখন কিছুটা ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা সেই ডিমগুলো। তো ডিমগুলো এভাবে বিছিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ সবগুলো ডিম কিন্তু দিয়ে দিয়েছি। এবার একটু খুন্তি দিয়ে একটু সমান করে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যখন ঝোলটা এরকম মাখামাখা হয়ে গেছে তখন চুলাটা অফ করে নামিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ একটি বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, মাছ মাংসের যে কোনো অংশে কিন্তু কম নয়। এটা স্বাদে একেবারে মুরগির মাংসের মতো লেগেছে। আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।